اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. يا الله أني غنائر مولاي غنا ما خدوك أنا غاطيا غنا برا جنديني. আয় আল্লাহ হালকা জিকির করে আপনার সাগি দরবারে আবার হাত তুললাম মাওলানা ও আমার আল্লাহ জানি না মাওলানা কার জীবনের শেষ দোয়া হয়ে গেল মাওলানা কার জীবনের শেষ মাফিল হয়ে যায় মাহমুদ গো কোন মাহমুদ আমার ঘরের মধ্যে বসে কাঁদতেছে মাওলানা এই মাইকের আওয়াজে কোন বান্দা হাউমাউ করে কাঁদতেছে মাওলানা কে জানে মাওলানা গো আজকের আলমিয়ে খানকা শরীফে কারা কারে সে হাত তুলবে আপনার এলেমের মধ্যে হাজার হাজার বছর আগে যারা ছিল মাওলানা তাদের বাবার নাম কি তাদের বংশ পরিচয় কি আপনার বংশ এলেমের মধ্যে সব জানা ছিল মাওলানা মা বুঝল আপনার এখানে অনেকবার পদ করে পড়েছে মাওলানা আপনার ওলে যদি না আসতাম মাওলানা এই খানকা আমরা পাইতাম না মাওলানা আল্লাহ এলাকার মধ্যে জিকিরের নূর আসত না মাওলানা ও আমার আল্লাহ সেই তো বড় ভাগ্যবান যে জায়গাটা দিয়ে খানকা করা শুরু করে দিয়েছে মাওলানা আয় আল্লাহ থেকে ২০ বছর হবে মাওলানা আমি তখন ঢাকায় লেখাপড়া করতাম হুজুর কেবলা আমি ছুটি এসেছিলাম এখনো মনে পড়ে হুজুর কেবলা বললেন যাও পারতে পুরো মাহফিল তোর এলাকায় যাও দাওয়াত দিয়ে এসো তিনজন ব্যক্তি আসছিলাম আমার এখনো মনে করো ২০০৭ হবে মাওলানা তখন মাস্টার সাহেব জীবিত ছিল তার বাড়িতে উঠলাম রাতের বেলা আমি নিজ চোখে দেখলাম মাওলানা অজর নয়নে কাঁদতেছেন তাহাজ্জুদ পড়ে আল্লাহ সকাল হলো ফজর হয়ে গেল বলতেছেন আপনারা আমার হুজুর কেবলার পাঠানো পয়াম পাঠানো মেহমান আমার বাড়িতে খাবেন আমরা তখন থামাই চলে গেলে এখনো মনে করে আমার খাদেম হুজুর দুই দিনে ইন্তেকাল হয়েছে মাওলানা তার আপনার ওইকে বড় মহব্বত করত মাওলানা এখন তো মহব্বতে শুধু ওপরে দাবি করি অন্তর আমাদের শূন্য সকালবেলা বললে আপনার বুবরা থেকে এসেছেন আমার বাড়িতে দুপুরবেলা খাবেন আমরা দুপুরবেলার দিকে সকালবেলা দাওয়াত দিতে গেলাম থামাইন গ্রামে তখন ওই নৌকা দিয়ে নদী পার হলাম ওই খালটা পার হলাম খাদেম হুজুরের বাড়িতে যখন গেলাম মনে হয় একজন আকাশের তারকা পেল সে আহারে আমার হুজুরের পক্ষ থেকে এসেছে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন মাহমুদ গো ওখানেও তা অন্তত দুপুরে আমার বাড়িতে দেখাবেন কিন্তু কে জানে কার বাড়িতে দেখাচ্ছে এরপর আবার সালমারা চলে আসলো মাওলানা মোহাম্মদ আলী হুজুরের ওখানে মাওলানা তিন দিনে চলে গেছে মাওলানা কেউ আর ঘুমিয়ে আছে মাহমুদ গো আমার হুজুর কিবলাকে তিনজনের ব্যাপারে দোয়া করতে দেখেছি মাওলানা নাম ধরে দোয়া করতে তখন আমি মনে মনে চাইতাম আল্লাহ এই মুরিদরা বড় ভাগ্যবান পীর যে মুরিদের ধরে চোখের পানি ফেলাই জেনে রাখবেন মা তার কপাল খুলে গেল আমি তখনই মনে মনে চাইতাম আল্লাহ আমি যদি ইন্তেকাল হয়ে যায় আপনার অলিদান এরকম করে দোয়া করবো না
আমার আর কিছুই দরকার নাই মহোদয়। আপনার ওদের কাছে মোবাইল দরখাস্ত দিয়েছি মাওলানা, যদি আমি আগে যাই হুজুর আপনি আমার জানাজাটা করবেন। হুজুর বললেন তুমি এসব কি কথা বলো, তোমরা দীর্ঘজীবী হও, আমি দোয়া করি তোমরা অনেকদিন বেঁচে থাকো, তোমাদের দ্বারা অনেক ক্ষেত্র মহব্বত কখনো দাবি করে হয় না মাওলানা, মহব্বত অন্তর অন্তর মিল হতে হয়। সারা পৃথিবীর লোক বিরুদ্ধে করে কোনো লাভ হবে না বাবা, যে যাকে মহব্বত করে তার অন্তরে কানেকশন লাগানো বিনা তারে থাকে বাবা। খাদেম হুজুরের কাছে গেলাম, উনি দুপুর বেলা অল্প আয়তন হয়ে গেল, বললেন ভাইজানেরা আপনি এসেছেন। হাসি হেসে বলতেছিল দুপুর বেলা আপনি খাবেন আমার বাড়িতে, আপনারা খাবেন পরে আমরা কোন বাড়িতে, এখন সবাই তো বলেছেন ওখানে মাস্টার সাহেব বলেছেন আরুলিয়াতে মাস্টার সাহেব দাও এখানে। খাদেম হুজুর বলেছেন কোথায় খাবো, তো একটা পয়সা আপনি হুজুরকে ফোন করেন, হুজুর তখন ঢাকায় চাকরি করতেন, হঠাৎ করে কথা মনে পড়ে গেল, আল্লাহ জানি না কেন এই কথাগুলো মনে করে দিলেন। মোহাম্মদের যখন হুজুরকে ফোন দেয়, ওর আব্বা আপনার আমার ভাইয়ার এসেছেন, আপনি একটু বলেন আমি তাকে আগে তাকে মেহমানদারি করবো। হুজুর তার দাবারটা কবুল করে নিলে, দুপুরবেলা মাওলানা মোহাম্মদের হুজুরের বাড়িতে খাওয়া হলো। কে জানতো এলাকায় এখানে আসা হবে, এই এলাকায় খানকা হবে, এখানে আবার আসবো। মা বুঝল আমার ভাইদের সবাইকে আপনি আমার হুজুরগুলো দিলি মুড়ি বানায় দেবে, এই খানকাকে কবুল করে নেবে। আল্লাহ আপনি তো কবুল রেখেছেন মাওলানা, কি এমন তো পর্যন্ত কায়েম দায়েম রাখবেন আল্লাহ। আল্লাহ তাদের কবরে হাদিয়া পাঠায় দেবেন মাওলানা, তিনাদের দোয়া রিসিভ করে দেবেন। আল্লাহ আমাদের বিমান হারতে কবরে নেবেন, আমাদের সবাইকে আপনার নবীর আশীর্বাদ বানায় দেবেন আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনি মা বোনেরা কান্দে, কত শিশু কান্দে মাওলানা গো, প্রায় জায়গাতে দোয়াটা আপনি বের করে দেন মাওলানা। আয়ের একটা ছোট বাচ্চা মোবাইলের মধ্যে দেখলাম মাওলানা কান্নাকাটি করতেছে, বলে তুমি কেন কান্দ, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি গাজায় ছিল, ফিলিস্তিনের গাজায়, আমি ওখানে থাকতাম, কিন্তু আমি সেই দিনে বম্বিং হয়, আমি তার আগের দিনে বম্বির বাড়িতে বেড়াতে আসছিলাম। পরে দিন আমি জানতে পেলাম আমাদের বাড়িতে বম্বিং হয়েছে, ওই বম্বিংয়ের কারণে আমার বাবা মা ভাই বোন সবাই শহীদ হয়ে গেছে। শিশুদের দিকে তাকানো যায় না মাওলানা, ছোট বোন কান্দে তে রক্ত মাখা মুখ নিয়া ভাই তাকে সান্ত্বনা দিচ্ছে মাওলানা, কেমনে তারা জীবিত আছে মাওলানা, আপনার ওলি খায় না ঘুমায় না মাওলানা। প্রত্যেকদিন ফিলিস্তিনি কথা বলে, আয় আল্লাহ আপনার ওলি তো খানা পিনা বন্ধ হয়ে গেছে, গোসল দেয় না ঘুমায় না মাওলানা। আল্লাহ ফিলিস্তিনি মাহমুদের আত্মরা তাকে কবুল করে নিয়া ইমাম মাহদির সালামকে পাঠায় দেন, পাঠায় দেন, পাঠায় দেন আল্লাহ, ওনার সাথে বানায় দেন। আমাদের যোগ্যতার বলে হব না মাওলা, আপনার দয়ার দ্বারা কবুল করে নেবেন আল্লাহ, আমাদের রক্তকে শহীদের রক্তে কবুল করে নেবে, আমাদের নাম আপনি শহীদের রক্তের কাছে রাখবেন মাওলা, আমাদের ছেলে মেয়েকে কবুল করে নেবেন মাওলা, আমাদের সন্তানকে আপনি নবীর আশেক সন্তান বানায় দেবেন মাওলা। আল্লাহ আমাদের তাদের সন্তান দান করবে, নেককার সলিহীন নবীর আশেক উম্মতের সাকর
প্রয়োজন হয় ওই রকম সন্তান আপনি আমাদেরকে ভিক্ষা দেবেন মাওলানা ওই রকম সন্তান আপনি আমাদের ভিক্ষা দেবেন মাওলানা যেন দশে দেখে বলে যেমন বাবা ছিল তেমন তার সন্তান যেমন বাবা গ্রামের পাগল ছিল উম্মতের পাগল ছিল মাওলানা তেমন সন্তান ওই রকম উম্মতের পাগল হয়ে গেছে নবীর পাগল হয়ে গেছে বাবা সন্তানের জন্য দোয়া করেন বাবা আপনি চলে গেলে এই বাতি যদি নিভে যায় আপনার সারা জীবনটা বরবাদ হয়ে গেল বাবা আল্লাহর কাছে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করে ওই সন্তান যেন আমার জীবন্ত একটা আল্লাহ পরিচয় হয়ে যায় আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সিরাজিনে কোরি সাল্লি আমিন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইলাহা ইল্লা